আসসালামু আলাইকুম, আমি প্রাণ চিকিৎসক মিঠু আহমেদ। আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল কাউ ডক্টরের পক্ষ থেকে। আপনার স্ক্রিনে একটি বলদ গরু দেখতে পাচ্ছেন, যে গরুটির লেজে ইনফেকশন হয়েছে। এটি মূলত একটি লেজ পচা রোগ নামে পরিচিত। এই রোগ সময়মতো চিকিৎসা না করার কারণে গ্যাংগ্রিন হয়েছে তথা পচে গিয়েছে, যার কারণে এই গরুটির লেজটিকে কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় নেই। তো আমি এই ভিডিওতে এই লেজটিকে কেটে বাদ দিয়ে দেব। আপনারা আমার এই ভিডিওটি দেখুন, ভালো লাগলে লাইক দেবেন, কিছু পরামর্শ দেওয়া থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার চ্যানেলের যাবতীয় ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে করে প্রাণী চিকিৎসা বিষয়ে অনেক ভিডিও আপনারা সর্বপ্রথম দেখে নিতে পারেন। তো চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। Thank you.
তো বন্ধুরা, অপারেশন শেষে আমরা গরুটিকে 3-5 দিন অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা করতে পারি, আর নিয়মিত গরুটিকে ড্রেসিং করে দেব যাতে করে গরুটি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে আমি আবারও বলছি, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে আমার এই চ্যানেলের যাবতীয় ভিডিওগুলি আপনারাই সর্বপ্রথম দেখতে পান।